আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম। তা আজকে আমার ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ অপরাধ বলিতে কি বুঝো, পুলিশের অপরাধ বলতে কি বুঝো, ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত লাভ হইলেও পুলিশ অপব্যবহারের মূল ভিত্তি ব্যাখ্যা করুন, সামাজিক বিশৃঙ্খলা, আইনের দুর্বলতা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, পুলিশের অপরাধের মূল কারণ ব্যাখ্যা করুন। পুলিশের অপরাধ বা পুলিশ কারাপশন বলিতে কোনো অপরাধের সংজ্ঞা বা ব্যাখ্যা দেশের প্রচলিত আইনে দ্বন্দ্ববিধি মাইনর অ্যাক্ট বিশেষ আইন কোনো আত্মাদেশে উল্লেখ নেই, এমনকি পুলিশ আইনের পুলিশ অপরাধ কারাপশন শিরোনাম অপরাধে উল্লেখ করা হয় নাই। তবে আলস্য প্রশ্নের ধরন অনুসারে বলা যায়, ক্ষমতার অপব্যবহার বলিতে ব্যক্তিগত লাভ, ক্ষমতার অপব্যবহার করিয়া ব্যক্তিগত লাভের জন্য পুলিশ যে অন্যায় আচরণ করিয়া লাভবান হইয়া থাকে, তাহাই পুলিশ অপরাধ বা করাপশন বলিয়া গণ্য হইতে পারে। পুলিশ দেশের আইন তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুলিশ দেশের আইন প্রয়োগকারী সংস্থা। আইন যথাসময়ে প্রয়োগ করা পুলিশের অন্যতম কাজ। দ্বন্দ্ববিধি 40 ধারার অপরাধ সংজ্ঞা প্রদান করা হইয়াছে, আইনের যাহা শাস্তিযোগ্য অপরাধ তাই আইনে যাহা শাস্তিযোগ্য। তাহলে পুলিশ দেশের আইন প্রয়োগকারী সংস্থা। তাহলে পুলিশ হচ্ছে কি, দেশের আইন প্রয়োগকারী সংস্থা। তাহলে পুলিশ হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেশের আইন প্রয়োগকারী সংস্থা। আইন যথাসময়ে যথাযথ প্রয়োগ করাই হচ্ছে পুলিশের অন্যতম কাজ। তাহলে আইন যথাসময়ে সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে পুলিশের অন্যতম কাজ। যে অপকর্মের কর্মে আইনের শাস্তির বিধান নাই, সে অপকর্মের অপরাধ বলা যায় না। অন্যদিকে যে সমস্ত কর্ম বা বিস্তৃতি কার্যবৃত্তি নিষিদ্ধ যা আলস্য বিধিতে শাস্তি বিধান হয়েছে, তাই হলো অপরাধ। তাহলে যেসব অপকর্মের আইনের শাস্তিবিধান নাই, সে অপকর্মের অপরাধ বলা হয় না। যেসব অপকর্মে আইনের শাস্তিবিধান নাই, সেসবকে অপকর্ম বলা হয় না। তাহলে যেসব অপকর্মে আইনের শাস্তিবিধান নাই, সেসবকে অপকর্ম বলা হয় না বা বলা হয় না। তাহলে অন্যদিকে যে সমস্ত কাজ বা কার্যসিদ্ধ কার্যবৃত্তি নিষিদ্ধ যাহা আলস্য অংশে বিধান রয়েছে, তাই অপরাধ। তাহলে পুলিশ এই অর্থে পুলিশ আইনের নিষিদ্ধ কাজ করিলে অথবা আইনগত দ্বন্দ্বহীন কাজ করিলে যাহা অপরাধ বলি হিসেবে গণ্য হইবে। এই অর্থে পুলিশ আইনে নিষিদ্ধ কাজ করিলে বা আইনত করণীয় কোনো কাজ না করিলে তাহা অপরাধ হিসেবে গণ্য হইবে। করাপশনকে বলা সঠিক হইবে না, দুর্নীতি বলা যাইতে পারে, তবে সকল দুর্নীতির শাস্তিযোগ্য অপরাধ নহে। পুলিশ যদি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে ব্যক্তিগত আর্থিক বা বৈশ্বিক লাভবান হয়, তবে তার বিরুদ্ধে বিভিন্ন শাস্তির ব্যবস্থা সহ পুলিশ আইন প্রচলিত আইনে ক্ষেত্রমতে শাস্তির ব্যবস্থা করা হইতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কিছু পুলিশ সদস্য নৈতিকভাবে ভুলিয়া ব্যক্তিগত আর্থিক লাভের জন্য তথা নিজ পকেট ভারী করার জন্য ক্ষমতার অপব্যবহার করে থাকেন। উদাহরণ স্বরূপ বলা যায়, পুলিশ অপরাধের কার্যবিধি 54 ধারা প্রয়োগ করাতে হইতে পারে, কিন্তু বাস্তবে উহা অপরোগের মাধ্যমে পুলিশ বাণিজ্য করিতে পারে। অর্থাৎ পুলিশ আইনে ছত্র ছায়ায় দুর্নীতি ও অপরাধ করিয়া থাকে। যেখানে অপব্যবহার রয়েছে সেখানে পুলিশের ব্যক্তিগত আর্থিক লাভ রয়েছে। তাহলে আলস্য প্রশ্নের সেদিকে পুলিশ সদস্যের অপরাধের ক্ষেত্রে চিহ্নিত করা এবং পুলিশের অপরাধ কর্মে যোগদান করা তার উল্লেখ করেছে। সামাজিক বিশৃঙ্খলা, পুলিশের বিশৃঙ্খলা যে কোনো সমাজের অপরাধ আচরণ বলিয়া অপরাধের মাত্রা বাড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে পুলিশ মূল কাজটি হল দুষ্টের দমন করিয়া সৃষ্টের পালন, অর্থাৎ আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং তাহা বজায় রাখা। কিন্তু পুলিশ যেখানে যদি নিজ দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন না করিয়া বা করণীয় তা না করিয়া যথাযথ আইনের প্রয়োগের বদলে আইনের অপব্যবহার করে, সেক্ষেত্রে কোনোভাবেই শৃঙ্খলা প্রতিষ্ঠিত হইবে না। এই বিশৃঙ্খল পরিস্থিতির যখন পুলিশ দুর্নীতিগ্রস্ত বা অপরাধ প্রবণ করিয়া তুলিবে, অর্থাৎ সামাজিক বিশৃঙ্খলা সুযোগের কোনো পক্ষে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো পক্ষে
তাহলে সুপ্রশিক্ষিত বৃন্দ পুলিশ যেখানে নিজ দায়িত্ব কর্তব্য পালন না করে যা করণীয় না তা যদি করে তাহলে অপব্যবহার বলা হয়, সেখানে পুলিশের বিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হইবে না। এই বিশৃঙ্খলা পরিস্থিতির যখন পুলিশ দুর্নীতিগ্রস্ত বা অপরাধ প্রবণ করে তুলিয়ে তুলিবে, অর্থাৎ সামাজিক বিশৃঙ্খলা সুযোগে পুলিশ কোনো পক্ষের পদাশ্রিত হইলে আর্থিক লাভবান হইতে পারে। আইনের দুর্বলতা, আইনের দুর্বলতা বিষয়টি আপেক্ষিক, প্রয়োগেই আসল কথাই বলে আইনের ফাঁক দিয়ে রুই কাতলা বাইরে যাইতে পারে, অর্থাৎ অপপ্রয়োগের কারণে আইন দুর্বল হতে পারে। তাই পুলিশের নিরপেক্ষতা নষ্ট করিয়া কোনো অপপক্ষের কাজ করিলে ব্যক্তিগত লাভবান হইতে পারে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, রাজনৈতিক পৃষ্ঠপোষক বর্তমান সমাজে পুলিশের উপর চাপিয়া রইয়া বসিয়াছে, পূর্বে এরূপ চাপ দিছিল না। অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতারা বলিতেন দলেই কর্মী দেখুন একটু দেখুন অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতারা বলিতে দলীয় কর্মী একটু দেখিবেন, কিন্তু এখন ফোন সরাসরি পক্ষে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয় এবং স্থানীয় নেতা পছন্দ না হইলে সেখানে যোগদান করা যায় না, ফলে বাধ্য হয়ে পুলিশ রাজনৈতিক কথাবার্তা শুনিয়ে কাজ করিয়ে থাকে এবং পাশাপাশি নিজের আর্থিক ক্ষতি পোষাইয়ে নিতে সর্বদা সতর্ক থেকে বাড়ি গাড়ির দিকে ঝুঁকিয়ে পড়ে, অর্থাৎ পুলিশ দুর্নীতিগ্রস্ত হইয়ে পড়ে। অনেকের স্বভাব দুর্নীতির দোষে করে, খুব কম সংখ্যক পুলিশ সদস্য যথাযথ কম গুরুত্বপূর্ণ স্থানে ঘুরিয়ে ফিরিয়ে চাকরি করিয়ে কোনো এক প্রকার টিকিয়ে থাকে, বেশিরভাগ পরিস্থিতির চাপে দুর্নীতিগ্রস্ত হইয়া পড়ে। নিজের চেয়ার টিকিয়ে রাখার জন্য অনেকে নীরবে কাজ করিয়ে যায়, অন্যথায় তিন থেকে ছয় মাস পরপর এক স্থান থেকে অন্য স্থানে বদলি হয়ে যায়। তবে কিছু সংখ্যক ক্ষতি অতি লোভে দুর্নীতির স্পর্শে পুলিশ সুনাম নষ্ট হইয়াছে। তার সুপ্রশিক্ষিত আজকে আছে পুলিশ অপরাধ বলতে কি বুঝো, ক্ষমতার অপব্যবহার ব্যক্তিগত লাভ হইল পুলিশের অপরাধের মূল ভিত্তি ব্যাখ্যা করুন, এবং সামাজিক বিশৃঙ্খলা, আইনের দুর্বলতা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পুলিশের অপরাধের মূল কারণ ব্যাখ্যা করুন। তা সুপ্রশিক্ষিত তাহলে অপরাধ হলো পুলিশ অপরাধ বলতে পুলিশের অপব্যবহার সংঘাত বেদান্তবিধি কোথায় উল্লেখ নেই, এমনকি পুলিশ আইনেও পুলিশের অপরাধ বা পুলিশ ক্যারাপশন নামে কোনো শিরোনাম নেই। তাই আলোচ্য অংশে বলা হয়েছে তাহলে সুপ্রশিক্ষিতবৃন্দ দেশে যেসব কাজ করতে নিষেধ করা হয়েছে সেসব কাজ করা, যেসব কাজ করতে বাধ্য করা হয়েছে সেসব কাজ না করা হয়েছে অপরাধ। তা পুলিশের যেহেতু এরকম কোনো কিছুই নাই, তবে এবং পুলিশের যদি সাধারণভাবে কোনো অপরাধ করে সেক্ষেত্রে শাস্তির বিধান দেওয়া হয়ে থাকে। তা সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে দ্বন্দ্ববিধি আইনে বিভিন্ন অপরাধের সংজ্ঞা উল্লেখ করা হয়েছে। তা পুলিশ সদস্যরা যদি তাদের ব্যক্তিগতভাবে কোনো লাভবান কাজ করে সেটাই অপরাধ, তবে রাজনৈতিক নেতাদের কারণে যদি ব্যক্তিগতভাবে কোনো আক্রোশবশ হয় তাহলে সেটাই হচ্ছে আইনের অপব্যবহার। তা সুপ্রশিক্ষিতবৃন্দ তাহলে আমরা এখানে আজকে যে জিনিসটা শিখতেছি সেটা হচ্ছে যে পুলিশের অপরাধ। তা আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা পেছে লাইক দিন। তা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।